الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن خول حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا তোমরা শুনে রাখো এ নাস্তিকের দল, তোমরা ভাবছো মুসলমানরা শত শত ভাগে বিভক্ত হয়ে গেছে, মুসলমানরা লক্ষ লক্ষ ভাগে শত শত হাজার হাজার ভাগে বিভক্ত হয়ে গেছে, কেউ চরমোনাই করে, কেউ তাবলিগ করে, কেউ বিএনপি করে, কেউ আওয়ামী লীগ করে, এক একজন এক এক দল করে। তবে একটা কথা মনে রাখো রে মুসলমান ও ভাই, মনে রাখতে হবে যখন আমার নবীর প্রতি আঘাত আসবে, আমার নবীর আঘাত আমরা সহ্য করব না, আমার নবীর আঘাত আমরা সহ্য করব না। যখন নবীর উপরে আঘাত আসবে তখন আমরা টুপির ভেদাভেদ ভুলে যাব, নবীর উপরে যখন আঘাত আসবে তখন আমরা লম্বা জামা কে পরলো, কাটা জামা কে পরলো, এই সকল ব্যবধান ভুলে যাব, কলার কে পরলো, কলার ছাড়া কে পরলো তাও আমরা ভুলে যাব, কে আওয়ামী লীগ করে ভুলে যাব, কে বিএনপি করে ভুলে যাব, কে তাবলিগ করে ভুলে যাব, কে চরমোনাই করে ভুলে যাব। আমরা নবীর উম্মত হয়ে নবীর মান রক্ষার জন্য, নবীর মান রক্ষার জন্য, আমরা শুধু নবীর মান রক্ষার জন্য, নবীর এক গাছ পশম রক্ষার জন্য নিজের জীবন বিলিয়ে দিব। আল্লাহু আকবার, নবী নবী নবী, ও নবী কত কষ্ট করলেন, কত কষ্ট করলেন আমার নবী, আমার নবী আমাদের জন্য কত কষ্ট করলেন, না খেয়ে পেটের মধ্যে তিনি কত কষ্ট করে পাথর বাঁধলেন। আমরা সেই নবীর উম্মত হইয়া, নবীর উম্মত হইয়া নবীকে ভুলে গেছি, নবীর আদর্শ ভুলে গেছি। আজকে তাকাইলে দেখা যায় আপনার মাথার চুলের কাটিং আর নবীর চুলের কাটিং মেলে না, ঠিক না? আজকে তাকাইলে দেখা যায় আপনার দাড়ির কাটিং আর নবীর দাড়ির কাটিং একরকম না। আজকে তাকাইলে দেখা যায় নবী যেভাবে নামাজ পড়ত, যেভাবে নামাজ পড়তে বলতো, আমরা নামাজের ধারে কাছেও যাই না, ঠিক কিনা? নবীকে ভালোবাসতে যদি চাও ও ভাই, পায়ে হাত দিয়েও বলি, আমার নবীর ভালোবাসার আগ পর্যন্ত কেউ এই পৃথিবীতে সফল হতে পারে নাই, কেউ সফল হতেও পারবে না। এই জন্য আমি বলবো রে ভাই, নবীর জন্য জীবন উৎসর্গ করতে হবে, নবীর প্রতি যদি কোনো আঘাত আসে আমরা সহ্য করব না। রাজি আছে কে কে দেখি, আল্লাহ কবুল করুক। হাত নামাই, নবীর জন্য জীবন দিতে প্রস্তুত ধরে থাক। নবীর প্রতি ভালোবাসা কেমন ছিল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে প্রত্যেককে মদিনায় যাওয়ার জন্য চুপে চুপে রাস্তা করে দিলেন। আল্লাহর রাসূলকে আবু বকর জিজ্ঞেস করে, ও আল্লাহর রাসূল, একটা বিষয় জানার ছিল, আপনি আর আমি কবে রওনা দিব? আল্লাহর রাসূল বলেন, আবু বকর এখনো সময় আসে নাই, যখন সময় আসবে আমি তোমাকে বলবো, এখন সময় হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা করে, অপেক্ষা করে, অপেক্ষা করে, অপেক্ষা করতে করতে অপেক্ষার পালা আর শেষ হয় না। এক পর্যায়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ও আবু বকর শোনো, আমাদের যাওয়ার জন্য আল্লাহ তাআলা উপর থেকে সিগন্যাল দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, কোন সময় আমরা রওনা দিব? বলে, যখন রওনা দেওয়ার প্রয়োজন হবে, সময় হবে, আমি তোমাকে জানায় দিব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে গিয়ে চুপচাপ বসে আছে আল্লাহর রাসূলের অপেক্ষায়, কোন সময় ডাক দিবে আর কোন সময় আল্লাহর রাসূলের ডাকে লাব্বাইক বলবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি চুপচাপ আল্লাহর রাসূলের ডাকের অপেক্ষায় রইলাম। হঠাৎ করে একদিন আল্লাহর রাসূল মাঝরাতে গিয়ে আবু বকরের দরজায় করে, আবু বকর, আবু বকরের দরজায় টোকা দেওয়ার আগে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাটা খুলে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর রাসূল ডাক দিয়ে বলল ও আবু বকর আমি তো মাত্র টোকা দিলাম এর মধ্যে তুমি কিভাবে টের পাইলা বলি ইয়া রাসূলুল্লাহ আপনি যেদিন বলছেন আবু বকর আমি রওনা দিব আমি হিজরতের জন্য সারা পেয়ে গেছি সেই দিনের পর থেকে আমি আবু বকরের বিছানায় আর পিঠ একবারের জন্য লাগে নাই আরো জোরে বলেন সুবহানাল্লাহ সেই আল্লাহর রাসূলকে নিয়ে যখন গালি দেয় সেই আল্লাহর রাসূলকে নিয়ে যখন কটুক্তি করা হয় আমাদের কলিজায় কি একটু লাগে না ওই নবী কত কষ্ট করে গেলেন মৃত্যুর সময় বলেন নাই আমার স্ত্রী কোথায় আমার সন্তান কোথায় বলছেন আমার উম্মত কোথায় আমার উম্মত কোথায় আমার উম্মতকে যতক্ষণ পর্যন্ত আমি দেখতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমার কলিজা ঠান্ডা হবে না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল কিয়ামতের দিন রাসূলকে জিজ্ঞেস করে সাহাবা কেরাম ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমরা কোথায় পাবো আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন আমাকে তোমরা হাউজে কাউসারের কিনারায় দেখতে বাবা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পাশে দাঁড়ায় দাঁড়ায় পানি বিতরণ করতে থাকবে যখন বলবে ও আমার উম্মতায় কোথায় আছো আমার উম্মতায় উম্মতরা দৌড়ে দৌড়ে আসা শুরু করবে উম্মত পাগল হয়ে যাবে বলবে ইয়া নবী ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আমরা পাগল হাউজে কাউসার ওই পানি খাওয়ার জন্য আমরা পাগল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিবে এমন সময় কিছু মানুষকে ফেরেশতারা কলার ধরবে বলবে তুমি আর সামনে যাইতে পারবে না বলে আমরা কেন সামনে যাইতে পারবো না বলে কিয়ামতের দিন তারাই আল্লাহর রাসূলের হাতে পানি পান করতে পারবে যাদেরকে আল্লাহ তাআলা অনুমতি দিবেন বলে কাদেরকে অনুমতি দিবেন বলে অনুমতি দেওয়া হবে যারা দুনিয়ার মধ্যে আমার আল্লাহর রাসূলকে মানছেন আমার আল্লাহর রাসূলের অনুসরণ করছেন আমার আল্লাহর রাসূলের কথা শুনতে গিয়ে গালি শুনছেন আল্লাহর রাসূলের কথা অনুসারে নামাজ পড়তে গিয়ে মানুষের কাছে টিটকারে শুনছেন তাদেরকে আল্লাহর রাসূল আজকে হাউজে কাউসারের পানি পান করাবে অন্য কেউ কি পানি পান করতে পারবে না বলে না না অন্য কেউ আর পানি পান করতে পারবে না হাউজে কাউসারের পানি কেমন হাউজে কাউসারের পানি কেমন বলে হাউজে কাউসারের পানি ওই পানি যদি এক গ্লাস পানি যদি কেউ পান করে 50,000 বছর পর্যন্ত আর তার কোনোদিন পিপাসা লাগবে না আরো জোরে বলে সুবহানাল্লাহ সেই আল্লাহর রাসূলের হাতে পানি পান করার জন্য আমরা কি প্রস্তুত কিভাবে প্রস্তুত প্রস্তুতি নিতে হবে পরীক্ষা আসতেছে সামনে মনে করেন এসএসসি পরীক্ষা হবে খুব নিকটে এসএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া লাগবে কি লাগবে না জোরে বলেন সামনে মনে করেন এই যে আজকে আমাদের এখানে যারা মেম্বার প্রার্থী কথা বললেন আমি রুম থেকে শুনলাম ওনাদেরও কিন্তু পরীক্ষা আসতেছে আসতেছে কি না যারা জনগণ যাদেরকে ভোট দিবে তারাই কি হবে নির্বাচিত হবে এখন তারা কি করতেছে পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করছে অনেক আগ থেকেই তাহলে এই পরীক্ষাটা বড় পরীক্ষা না কাল কিয়ামতের দিনের পরীক্ষা বড় পরীক্ষা কিয়ামতের দিনের পরীক্ষা বড় পরীক্ষা কেমন পরীক্ষা হবে বলে কিয়ামতের দিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে আল্লাহর রাসূল বলতেছেন হে আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ বলে আয়েশা শোনো কাল কিয়ামতের দিন কিয়ামতের দিন এমন অবস্থা হবে সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় দৌড়াইতে থাকবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আয়েশাও কি উলঙ্গ অবস্থায় থাকব আপনিও কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই আয়েশা শোনো কাল কিয়ামতের দিন সবাই উলঙ্গ অবস্থায় উঠবে উঠার পরে আসমানের দিকে যে তাকাবে আর জমিনের দিকে তাকানোর মতো কোনো সুযোগ থাকবে না জোরে বলেন নাউজুবিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
La ilaha illallah Muhammadur Rasulullah Sallallahu alayhi wa sallam নবীর অনুসরণ যতক্ষণ পর্যন্ত করতে পারবা না আল্লাহ বলেন আমার তুমি প্রিয় হতে পারবা না আমার প্রিয় যতক্ষণ পর্যন্ত হইতে পারবা না ততক্ষণ পর্যন্ত জান্নাতের ঘ্রাণও পাবা না এ ভাই শুনেন কাল কিয়ামতের দিন দুনিয়ার ভিতরে অনেকগুলা দল কত মত গুনেও কোনোদিন শেষ করা যাবে না কি হাজার হাজার লক্ষ লক্ষ মত কেউ এই দল করি কেউ ওই দল করি এক একজন এক এক দলের সাপোর্টার কিন্তু আল্লাহ বলতেছেন কিয়ামতের দিন দল হবে কয়টা দুইটা কয়টা দুইটা ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর আল্লাহ ডাক দিয়া বলেন কিয়ামতের দিন দল হবে দুইটা এক দল হবে জান্নাতি আরেক দল হবে জাহান্নামী জান্নাতি কারা জাহান্নামী কারা জান্নাতির সঙ্গে কেমন আচরণ করা হবে জাহান্নামীদের সঙ্গে কেমন আচরণ করা হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন ওই কিয়ামতের দিন কেমন হবে শোনো আল্লাহর রাসূল বলেন আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরামকে একদিন দেখলেন তারা হাসতেছে আল্লাহর রাসূল বলেন এত হাসি কেন তোমরা কি জানো আমি যা দেখি তোমরা তা দেখলে আর এত হাসতা না কোরআনে আল্লাহ বলেন ফালিয়াদহাকু কালিলান ওয়া লিয়াবকু কাসীরা জাযাআন বিমা কানু ইয়াকসিবুন ও বান্দারা তোমরা কম হাসো বেশি বেশি কাঁদো কেন বেশি বেশি কাঁদতে হবে কারণ যারাই বেশি কাঁদবে তারা হলো সফল আর যারা কম কাঁদবে তারা হলো বিফল যারা সফল হতে চাও তাদেরকে কাঁদতে হবে যারা বিফল হতে চাও তাদেরকে না কাঁদলেও চলবে এ ভাই শোনো দুনিয়ার ভিতরে দেখা যায় ছোটখাটো বিষয়ের জন্য আমরা বাবার কাছে কাঁদি মায়ের কাছে কাঁদি যতক্ষণ পর্যন্ত কান্না না আসে ততক্ষণ পর্যন্ত কোনো মায়া কিন্তু দুধ দেয় না ঠিক সেভাবে আল্লাহ বলেন ও বান্দা যতক্ষণ পর্যন্ত তোমার চোখে আমি পানি না দেখি আমি ততক্ষণ পর্যন্ত নরম হই না বলে ওই পানি কেমন চোখের পানি কেমন আল্লাহ ডাক দিয়ে বলেন ও বান্দা শোনো ও বান্দা শোনো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জানো কাল কিয়ামতের দিন এমন একটা পানি থাকবে যেই পানিটা জাহান্নাম যখন 70,000 ফেরেশতা শিকল লাগায় জাহান্নামকে টানবে আর জাহান্নাম দৌড়ে দৌড়ে বলবে হাল মিন মাজিদ আরো আছে নাকি আরো আছে নাকি আমি বড় ক্ষুধার্ত আমাকে আরো খাদ্য দাও আমাকে আরো খাদ্য দাও আমাকে আরো খাদ্য দাও হাল মিন মাজিদ এ জাহান্নাম ডাক দিয়ে বলবে এরে পাপিষ্টির দল তাড়াতাড়ি তোরা আমার ভিতরে ঢোক 70,000 ফেরেশতা টান দিয়া ওই জাহান্নামকে সরাইতে পারবে না এমন ভাবে মানুষ কাঁদতে থাকবে বলবে আল্লাহ মাফ করে দেন তখন আল্লাহ বলবে কি করবে জানো বলে আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে সেই দুই ফোঁটা পানি কি সেই দুই ফোঁটা পানি অনেকেই ভাববে সেটা মনে হয় আবে হায়াত না না আবে হায়াত না আবে হায়াত এমন এক পানি যেই পানি যদি কেউ পান করে জীবনও আর মারা যাবে না ওই আবে হায়াতের পানিও না বলে এটা তাহলে কিসের পানি তাহলে কি জমজমের পানি বলে না না এটা জমজমের পানিও না যেই পানি খাইলে আজকাল বিজ্ঞানী প্রমাণ করে দেখাইছে যে তুমি যদি ওই পানি পান করো ওই পানির ভিতরে আলাদা একটা মজা আছে ওই পানির যে এত মজা ওই পানিতে যদি কেউ ভালো নিয়ত করে খায় মানুষ সুস্থ হয়ে যাবে আল্লাহর রাসূলকে মানুষ জিজ্ঞেস করার ভাবে ভাবল হয়তো জমজমের পানি কিন্তু ওটা জমজমের পানি ও না তবে বলে ওটা কিসের পানি হাউজে কাউসারের পানি বলে না না হাউজে কাউসারের পানি না বলে তাহলে ওটা কিসের পানি আল্লাহ বলে শোনো বান্দা তোমার দুই ফোঁটা চোখের পানি যখন আমি ওই জ্বালাময় সেই আগুনের দিকে জাহান্নামের দিকে সরে মারবো
বলে 70,000 ফেরেশতা মিলিয়া যেই জাহান্নামকে কন্ট্রোল করতে পারে নাই জাহান্নাম মুহূর্তের মধ্যেই শান্ত হয়ে যাবে। আরো জোরে বলেন, কাদা লাগবে, চোখের পানি লাগবে, কি মনে হয়? ফালিয়াযহাকু কলিলাম ওয়ালিয়াবুকু কাসীরা। এরে বান্দা শুনো, কম কম হাসির যুবক ভাই, আজকে তুমি সময় নষ্ট করতেছো, কিসে সময় নষ্ট করতেছো? তোমার পায়ে হাত দিয়ে বলি, আমিও তোমার মতো একজন যুবক, তাকায় দেখো তোমার যে কয়টা অঙ্গ আমারও সেই কয়টা অঙ্গ আল্লাহ দিছে, তোমারও যেরকম মুখ আছে আমারও মুখ আছে, তোমারও নাক একটা আমারও নাক একটা, তোমার কান দুইটা আমারও কান দুইটা, তোমারও যেরকম মাথা আছে চুল আছে আমারও মাথা আছে চুল আছে, তুমি তাকায় দেখো তোমার সঙ্গে আমার কোনো কিছুর ব্যবধান নাই, তবে কেন আমি তোমার মতো পাবজি খেলায় সময় নষ্ট করি না, কেন ফ্রি ফায়ার খেলে সময় নষ্ট করি না? কারণ আমার ভিতরে যখন আল্লাহর ভয় চলে আসবে, আল্লাহ বলেন ওই ভয় যখন মানুষের ভিতরে ঢুকে যাবে, মানুষ এমন ভাবে এমন ভাবে এমন ভাবে পরিবর্তন হয় ওই লোকটাকে দেখে আর চেনা যায় না। কিছুদিন আগেও যে ছেলেটাকে আপনি দেখছেন, ওই ছেলেটা রাস্তার মোড়ে দাঁড়ায় দাঁড়ায় পাবজি খেলতো, রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় গল্প গুজব করতো, মানুষকে নিয়ে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিত। যখন তাকে তাবলিগে পাঠানো হইল, চিল্লা দিয়ে আসার পরে সে আর সময় নষ্ট করে না। চরমোনাইতে যখন 3 দিনের জন্য পাঠাইলাম, 3 দিন পরে এসে দেখি আমূল পরিবর্তন হয়ে গেছি। উজানির ময়দানে যাওয়ার পরে দেখি তার ভিতরে আমূল পরিবর্তন এসে গেছে। ও ভাই, ও যুবক ভাই, তোমার ভিতরে যে সকল খায়েশাত আছে আমার ভিতরে সে সকল খায়েশাত আছে, তোমার পায়েও ধরে বলি সময় নষ্ট করো না ভাই, সময় নষ্ট করো না, 1 সেকেন্ডের সময়ের দাম এত বেশি এত বেশি এত বেশি। জান্নাতে মানুষ যখন যাবে, আল্লাহ বলেন জান্নাতে যাওয়ার পরে মানুষের কোনো আর আফসোস থাকবে না। ও ভাই, মানুষের কোনো আফসোস থাকবে না, তবে আল্লাহ বলেন একটা জিনিসের আফসোস থাকবে। কি জিনিসের আফসোস? মানুষ বলবে, আহারে একবার যদি সুবহানাল্লাহর আওয়াজ বেশি আমার মুখ থেকে বের হইতো, একবার যদি আলহামদুলিল্লাহ বেশি পড়তে পারতাম, একবার যদি আল্লাহু আকবার বেশি বলতে পারতাম। ও ভাই, তোমার পায়েও ধরে হাতেও ধরে এখনো সময় আছে, এখনো সময়কে মূল্যায়ন করো। ওই যে দেখো কোন জায়গার বাসের চারা তোমার জন্য প্রস্তুত হইতেছে তুমি কিন্তু জানো না, কোন জায়গার বাসের চারা তোমার জন্য রেডি হইতেছে তুমি জানো না, কোন জায়গায় কাফনের কাফন তোমার জন্য প্রস্তুত হইতেছে তুমি কিন্তু জানো না। আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু সিরিয়াল নাই। ও বাবারা, তোমাদের হাতেও ধরি পায়েও ধরি, তোমরা মনে করছো সারা জীবন এই দুনিয়ায় থাকবা গো, কিন্তু সারা দুনিয়া এই দুনিয়ায় সারা জীবন কেউই থাকতে পারে নাই। কত সম্রাট কত মন্ত্রী কত এমপি কত বাহাদুরি দেখাইল, কিন্তু আজরাইলের কাছে তারা পরাজিত হইল, মৃত্যুর কাছে তারা পরাজিত হইল। এই জন্য মৃত্যুকে সামনে রেখে তোমাদেরকে বলি রে ভাই, এই যে দেখো মানুষ টাস টাস করে কিভাবে যুবক ভাই, মানুষ মারা যাবে তার কোনো গ্যারান্টি নাই, ওয়ারেন্টি নাই। ও ভাই, একবার যদি দুনিয়ার ভিতরে তুমি চোখ বুঝো আর হাজারবারও রিকোয়েস্ট করে, আল্লাহ তোমাকে আসার কিন্তু সুযোগ দিবে না। আসার সুযোগ যদি না দেয়, তাহলে বুঝতে হবে যাওয়ার যে রাস্তা আমি তৈরি করছি ওই রাস্তা আমার জন্য ভালো না। আল্লাহ বলেন, যখন তুমি পাপাচারি কোনো বান্দা আমার কবরের মধ্যে আইসা রওনা দেয়, কবরের মধ্যে আসার সঙ্গে সঙ্গে কেমন আজাব শুরু হয় শোনো, বলে ওখানে 99টা সাপ তার সঙ্গে এসে দংশন শুরু করে। 99টা সাপ কেমন সাপ? বলে ওই 99টা সাপ এমন সাপ যে সাপগুলো যদি দুনিয়ার ভিতর একবার যদি ফনা তুলতে একবার যদি নিঃশ্বাস ফেলতো দুনিয়াতে আর কোন ধরনের কোন ফসল হইতো না। বলেন নাউজুবিল্লাহ, জাহান্নামের আগুন কেমন হবে? আল্লাহ বলেন আল্লাযী জামা মালাহু আদাদা, দুনিয়ার মানুষ মাল জমা করে আর মনে করে তার কোনোদিন মৃত্যু হবে না। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মাল গলে আর বলে আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রাখবেন। কাল্লা লা ইউমাযান্না ফিল হুতামা ওয়ামা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকদা, ওই আগুন হইল এমন আগুন, ওই আগুন এমন আগুন,
ওই আগুনের ভিতরে যদি কেউ একবার পড়ে আগুনটা কেমন আল্লাহ বলেন দুনিয়ার আগুন হলো ধরার সঙ্গে সঙ্গে চামড়া ধরে যায় আর কিয়ামতের দিন ওই আগুন কেমন হবে জাহান্নামের ওই আগুন কেমন হবে বলে জাহান্নামের আগুন যদি একবার কারো হাতের মধ্যে লাগে পায়েও লাগে বলে সঙ্গে সঙ্গে কলিজার মধ্যে ধরে বাজাবে সহ্য করতে পারবেন কে কে পারবেন দেখি হাত তুলেন না পারলে কি করতে হবে ওয়াত قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে বেশি বেশি ডাকতে হবে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাসূলের নামে দরুদ শরীফ পড়তে হবে বেশি বেশি করে দরুদ পড়তে হবে যত বেশি দরুদ পড়ব তত বেশি ফজিলত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার যত বড় বিপদ আসুক তুমি যদি আমার প্রতি দরুদ পড়ো আমি আল্লাহর রাসূল জামিন হয়ে ওই বিপদ রক্ষার জন্য আমি জামিন হয়ে যাবো